এই হোয়াটসঅ্যাপ কেমন আছো? আশা করি খুবই ভালো আছো। তো ফাইনালি গাইজ নিয়ে আসলাম আরও একটা নতুন ইন্টারেস্টিং ব্লগিং ভিডিও। আজকের ভিডিওটা শুরু হচ্ছে এখান থেকে। এখন বাজে হয়তো ঘড়ির কাঁটায় ঠিক দুটো। সো ফাইনালি এখন জাস্ট খেয়ে দিয়ে শুয়ে টুয়ে বিকালের দিকে যাব একটু বাজারে, কারণ বাজারের দিকে একটু কাজ রয়েছে। আর একটা দেখি জিনিস কেনা যায় কি, একটা ট্রাইপড কিনবো ভাবছি, তো দেখা যাক কেনা যায় কি। তো চলো আগে এখন কিছু খাওয়া যাক, দুপুরবেলা যেহেতু চান টান করে এলাম, তো চলো আগে কিছু খাওয়া যাক, তারপরে তোমার সাথে কথা হচ্ছে। আমি জানি না ব্লগটা আমি কন্টিনিউ করতে পারবো কিনা, তার একটাই কারণ আকাশের যা ওয়েদার, আকাশের ওয়েদারটা দেখতে পাচ্ছ, মেঘ উঠেছে কিন্তু আর ফোঁটা ফোঁটা কিন্তু জলও কিন্তু পড়ছে। তো জানি না আমি ভিডিওটা কন্টিনিউ করতে, যাই হোক আজকে তো ভিডিওটা আমাকে করতেই হবে। বলতে বলতে জল চলে এসছে, সাইকেল ভিজছে, চলো আগে সাইকেলটা তুলে নেওয়া যাক। তো গাইজ বলতে বলতে জোরে জল চলে এসছে। তো গাইজ যাই হোক, এইমাত্র জাস্ট ভাত টাত খেয়ে উঠলাম, আর এখন যাবো হচ্ছে বাজারের দিকে। তো বাজারের দিকে তো যাবোই, আর তার মধ্যে গাই তো ভাই জাস্ট একটু আগেই ফোন করলো, মানে পিসির ছেলে একটু আগেই ফোন করলো, বললো আমি আসছি। আমি বললাম আয় তাহলে, আমিও তো বাজারের দিকে যাচ্ছি, আয় একসাথে দুজন মিলে চলে আসবো। তো ওরও অনেক দিন থেকে আমাদের বাড়ি আসার কথা, আসে না আসে না, তো আজকে ফাইনালি ও আসে। তো চলো বাজারে গিয়ে দেখা হবে। গাইজ আমি তো প্রায় রেডি হয়ে গেছি, জামাটা পরলেই ব্যাস হয়ে যাবে। তো চলো, 4:30 হয়তো বাজতে গেল, তো চলো বাজারের দিকে যাওয়া যাক। তো ফাইনালি গাইজ বাজারের দিকে চলে এসেছি, এখন জাস্ট ভাই আসবে, তারপরে একসাথে বাড়ি যাবো। আর এখানে একটা কাজ রয়েছে, তারপরে কাজটা সারবো, তো আগে আসুক তারপরে কথা হবে। তো ফাইনালি গাইজ ভাই চলে এসেছে, আর একটু আসতে লেট হয়েছে, একটু আসতে লেট হয়েছে, তার কারণ এত লেট হলো কেন? বাসে একটু জ্যাম ছিল, ও বাসে জ্যাম ছিল, লেট হলো। তো চলো ওইদিকে। তো গাইজ যাই হোক, ও এসে আসার কথা ছিল মনে হয় এক মাস আগে, তো আসবে আসবে করে আসেই না, তো আজকে ফাইনালি চলে এলো। তো কি খাই বল? একটু এখন তেলে ভাজা জিনিস খাই না, তো একটু অ্যাথলেটিক্স করছি, দৌড়াতে দৌড়াতে যাচ্ছি, একটু সামনে ফল টল কিছু থাকলে ছোটোখাটো। তো চলো বলছে ফল খাবে, দেখা যাক কি খাই। কলা খাবি? কলা কলা না একটু আঙুর কোনো কিছু একটা। আচ্ছা আচ্ছা, ফল জাতীয় জিনিস করলে কাজ হবে। তো চলো যাওয়া যাক। তো ফাইনালি গাইজ আমরা এসেছি বাজারের দিকে, আজকে আমাদের এখানে হাটবার। তো বলছি যে কলা খাবে ঠিক, তাই তো? না না, একটা আঙুর ফল খাবো। তো আঙুর ফল আর কলা নেবো ওর জন্য। তো চলো জামা প্যান্ট কিছু একটা দেখা যাক, হাটে হাটে এলাম যেন আরও একটা জামা প্যান্ট দেখবো বলছে। তো চলো একে একে সবই হবে। এইদিকে দোকানে চো, এইদিকেটাই চো, আগে জামা প্যান্ট দেখবি না, কলা টলা নিয়ে আগে জামা প্যান্টটা দেখি। তো চলো আগে জামা প্যান্টটা দেখা যাক। এটা দেখ, এটা মোটামুটি ভালো লাগছে। কত করে এগুলো? ভালো লাগছে তোমার? এটাও ভালো। তো গাই যাই হোক, একটা জামা নিল, দেখা কোন জামাটা, কত নিলে? 150 টাকা। 150 টাকা দিয়ে একটা জামা নিল। আর এখন যাবো হচ্ছে, কোথায় যাবো এখন? এই সামনের দিকে যাও, এই ফলটা খাওয়া হয়নি এখন, এখন যাবো ফলটা নিতে। তো চলো। তারপরে আখের রস আছে সামনে, আখের রস ভাই সত্যি খুব কাজের কিন্তু। আগে চল আগে আখের রসটা খেয়ে আসি। তো চলো আগে আখের রসটা খেয়ে আসি। চলো আখের রস নিলাম। তো গাইজ এখন যাবো হচ্ছে জিলুপি খেতে, খাস তো জিলুপি? চলো চলো এখন হবে জিলুপি। I don't really think anyone can save me and honestly I'm not really sure I want saving. I like to be my own world. এখান থেকে জিলুপি কিনলাম, তো চলো এবার খাওয়া যাক। নে যাক,
গরম কিন্তু ভাই হচ্ছে ভালো মত মজা ভাই মত মজা আছে ভেজে দিল না এখনি ফার্স্ট এনিমি দেস নো রিস্ক ইফ ইউ ডোন্ট ট্রাই ইট জিলবি কা হইনি আরে এই শেষ হই না করে তুই তো খাচ্ছিস না একা একা খেলে কি আর শেষ হয় হ্যাঁ আমি আর কত খাবো তো গাইস যাই হোক এখন হচ্ছে একটা প্যান কিনবো বলছিলাম একটা প্যান কিনবে প্যান কিনবি তো এখন প্যান বা কাকা তুই মেয়ে গেছিস তো চলো চলো ওখান থেকে ফলটা নিয়ে বাড়ির দিকে যাওয়া যাক আকাশের অবস্থা খুব খারাপ আমি তো ভালো ভাই গাছ পাকা মনে হচ্ছে হ্যাঁ পুরো গাছ কেমন হয় নে আমটা নিয়ে যাই কলা নেবো নে ভালো বেশ হ্যাঁ ভালো ভালো নিয়ে আসছে ও ওগুলো গাছ থেকে ফেলে আনা হলো নে কিনে নে কত করে হচ্ছে 50 টাকা এগুলো আর এগুলো সব কিছু কমপ্লিট আর যে বলেছিলাম একটা এ কিনবো ওই দোকানটা জাস্ট বন্ধ তার জন্য কিনতে পারলাম না তো চলো আবার নেক্সট দিন আসবো কাল পরশু দেখা যাবে তো চলো এখন চলে আসছে সাইকেল নিয়ে তো চলো বাড়ির দিকে যাওয়া তো ফাইনালি গাইজ আজকের ভিডিওটা এতটুকুই দেখা হচ্ছে নেক্সট ব্লগে আর নেক্সট একটা খতরনাক ব্লগ আসতে চলেছে তাই তো হ্যাঁ একদম কালকে সকালে কালকে একটা সকালবেলা দৌড়াতে গিয়ে একটা অন্যরকম লেভেলের হবে কিন্তু চ্যালেঞ্জ ভিডিও তো কালকেই তোমরা দেখতে পাবো হয়তো পরশু দিন দেখতে পাবো এডিট করতে একদিন টাইম লাগবে সো ভিডিওটা আজকের ভিডিওটা এই পর্যন্ত যদি ভালো লাগে একটা লাইক করে দিও আর যা চ্যানেল নতুন আসছে সাবস্ক্রাইব করে তো আজকে ঘন্টাটা বাজিয়ে দিও সঙ্গে তো দেখা হচ্ছে নেক্সট ভিডিও টেক কেয়ার বাই বাই